হ্যালো ফ্রেন্ড, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর তোমাদেরকে সবাইকে জানাই আয়েস্তরুর ডেলি ব্লগ থেকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা পার্কে ঘুরতে এসেছি। এটা বাচ্চাদের পার্ক, আয়ুষকে নিয়ে এসেছি। এসব মতো এটা আয়ুষেরই আবদার, কারণ অনেকদিন ধরেই আয়ুষ বলছিলো যে পার্কে অনেকদিন যাওয়া হয়নি, সত্যি অনেকদিনই আসা হয়নি, কারণ এক থেকে দেড় বছর হবে আয়ুষকে নিয়ে পার্কে আসা হয়নি, সময়ের অভাবে আসা হয়নি। হয়তো আজ যাবো কাল যাবো করে হয়তো বাধা চলে আসছে বলে আসা হচ্ছিলো না। তা আয়ুষ বললাম ঠিক আছে, আমরা এ সপ্তাহে মঙ্গলবারই যাবো। আর মঙ্গলবারে তোমরা সবাই জানো যে বহরমপুরে মঙ্গলবারে সব কিছু বন্ধ থাকে, তার জন্য আমাদেরই সেই দিনটা সময় হয়, রবিবারে সময় হয় না বা আদার্স অন্য বারেও সময় হয় না। ওই জন্য আমরা মঙ্গলবারটাকেই বেছে নিই কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কিছু কেনাকাটার জন্য মঙ্গলবারটাও ঘুরতে যাই। তা আয়ুষ বললাম ঠিক আছে চলো তাহলে এই মঙ্গলবারই তোমাকে নিয়ে ঘুরতে যাবো, পার্কে যাবো আয়ুষ বলছিলো। তা আমরা পার্কে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ এসেই খেলা শুরু করে দিয়েছে, কেননা একভাবে ঘরের মধ্যে বাচ্চারা থাকলে যখন পার্কে একটু আসে ওরা নানা রকম খেলা পায়, তখন ওদেরই ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে যে ওরা একটু খেলতে পারছে। তা আয়ুষ ওর বাবার সাথে একটার পর একটা খেলাতে খেলা করছে, আর অনেকদিন পর সত্যি আয়ুষকে নিয়ে এসেছি। আয়ুষের খুব খুশি, আনন্দ তোমরা দেখতেই পাচ্ছ আয়ুষের মুখ দেখে, একটু খেলতে পাচ্ছে। আর এটা হচ্ছে পার্কটা একবারই গঙ্গার ধারে কাছে, কারণ এই সাইডে রাস্তার এই সাইডে পার্ক আর ওর অপর সাইড হচ্ছে গঙ্গা। তা এত তোমাদের এত গরম সেটা তোমরা জানো যে গরমে যে একটু বাচ্চারা খেলবে তাও না, মানে খেলতে গিয়েও ঘেমে যাচ্ছে এত গরম, যে একটু হাওয়া বাতাস যে বাইরে বেরোলে যে একটু হাওয়া বাতাস দেবে সেই হাওয়া বাতাসটুকুনো নাই, কিন্তু আকাশে আমি দেখছি যে মেঘ করেছে, মেঘ হালকা হালকা মেঘ করেছে, ভাবছি যে এই বৃষ্টি না আসে। যাই হোক, আর সত্যি কথা বলতে আমরা যখন ছোটো ছিলাম, তোমরা সেটা জানো যে আমরা যখন ছোটো ছিলাম আমাদের বেলা এরকম পার্ক বা এত সৌন্দর্য, এত সুন্দর মানে দোলা স্রোত এরকম ছিল না। যেহেতু অবশ্য আমরা তো আমি যেহেতু গ্রামের মেয়ে, সেরকম গ্রামের দিকে সেরকম এইরকম কিছুই থাকে না, টাউনে হয়তো ছিল কিন্তু আমরা সেরকম কোনো দিন এরকম খেলা করিনি। আমাদের খেলা খেলাপাতি, পুতুল খেলা, লাফদড়ি খেলা, ছোঁয়াছুঁয়ি খেলা, কুমিরডাঙ্গা এরকমই আমরা খেলে অভ্যস্ত ছোটো থেকেই। তা আর এখনকার ছেলেপেলে সত্যি কথা বলতে কি সবাই ঘরবন্দি হয়ে গেছে, কেননা সত্যি কথা বলতে বাচ্চাকে এখন একা ছাড়তেই ভয় লাগে, মানে এক কথায় কি বলো তো দিনকাল এতটাই খারাপ মানে যে একা ছাড়বো তাও ভয় লাগে। আর রাস্তাঘাটে তো যা যাবে না, এত গাড়ি, এত মোটর সাইকেল, এত টোটো, মানে যে মানুষ যদি মনে করে হেঁটে যাব সে হেঁটে যেতে পারবে না, তাকেও সেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে টোটোতেই উঠতে হবে, কেননা এত মানে কি বলবো এত রাস্তায় ভিড়। হ্যাঁ, আর গাড়ি যে এত গাড়ি মানে বলার নাই। তা আয়ুষ ওই ওর বাবার সাথে খেলছে আর আমি চারদিকটা ভিডিও করছিলাম। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ওইদিকে সাইডে মেঘ করেছে, তোমাদের আগেই বললাম যে মনে হচ্ছে মেঘ করেছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বুঝতে পারছি না। এক এক ভাবছি যে না বাড়ি চলে যায়, আবার এক এক ভাব এক এক সময় ভাবছি যে অনেক বছর ছেলেটাকে নিয়ে এলাম পার্কে, একটু খেলা না করে বাড়ি চলে যাবো। থাক, দেখা যায় মেঘ, অনেক সময় তো মেঘ করলে বৃষ্টি আসে না, হয়তো মেঘটা কেটে যায়, থাক খুব ঘন মানে কালো হয়ে মেঘ করুক তখনই যাব। আর এই যে এইটা এখানে একটা ঢেঁকি আছে, ওই ঢেঁকিটাতে কেউই বসছে না, কারণ ঢেঁকিটা ভাঙা। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে লক্ষ্য করিনি, তারপরে হট করে মনে পড়লো যে এখানে একটা আম গাছ ছিল না, তারপর দেখছি হ্যাঁ তো আম গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবং প্রচুর আম ধরেছে, আর আম গাছের পাশে একটা জাম গাছ হয়েছে বিশাল বড়, এখানে প্রচুর জাম ধরেছে। কিন্তু যাই হোক, এখানে পার্কের জিনিস পাড়া ঠিক হবে না, আর আমি পারবো না, এমনি দেখলাম যে না প্রচুর আম ধরেছে। তা আয়ুষ এখানে দোল্লায় এবার শেষে দোল্লায় দোল খাচ্ছে, প্রথমে তো আয়ুষ একটু ভয় পাচ্ছে কারণ আয়ুষ একটু ভীতু আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ওর মুখ চোখ দেখে একটু প্রথম প্রথম ভয় পাচ্ছে, তারপর অভ্যাস হয়ে যাবে।
তা এখনকার দিনে সেটা তোমরা জানো যে এত নতুন নতুন জিনিস বেড়াচ্ছে, এত আধুনিক হচ্ছে মানুষ, মানে যে পুরনো জিনিসগুলো সব কিছুই মানে চাপা পড়ে যাচ্ছে, সব কিছু ঢাকা পড়ে যাচ্ছে। এখন নতুন নতুন এত সুন্দর সুন্দর মানে পার্কে এত সিস্টেম, এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলা মানে জিনিস তৈরি হয়েছে, সেগুলো মানে কোনো জবাব নাই। তা আস্তে আস্তে তোমরা দেখতে পেলে যে আয়ুষের ভরটাও কেটে গেল, ও এখন দোলনা থেকে নামবে না, এখন দোলনা দোল খেয়ে যাচ্ছে। তা আয়ুষকে বললাম চল বাড়ি যাবি না, ও বলছে না আমি এখনও দোলনায় দোল খেলবো। তেমন ঠিক আছে, তা তুই দোলনা দোল খেল। তা আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।